নির্বাচন কমিশনে 5 জন ফেরেস্তাও যদি বসানো হয়, নির্বাচন নিরপেক্ষ করতে পারবে না, কারণ সরকার সহযোগিতা দেবে না। সুযোগ ছিল, শেষ রাত্রে ভোট দিয়ে দিছে, সিল চাপ্পর মেরে বাক্স ভরে দিয়েছে। এই নির্বাচন যেটা হলো কদিন আগে, এখানে কিন্তু এই অভিযোগগুলো ছিল না। অনেক প্রতিপক্ষ বিএনপি ছায়া হিসেবে ছিল, তাদের লোকেরা বিভ্রান্ত, তাদের সংগঠন করে পদ আছে, আমি জানি, আমাকে তো বিশ্বাস করবেন, আমার নিজের উপজেলায় দলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে থেকে নির্বাচন করেছে স্বতন্ত্র হিসাবে। এইগুলো বলে শেষ করা যাবে না। শুনেন, মূল কথা যেটা বললাম, আমরা যেটা বারবার বলে এসেছি, নির্বাচনী কৌশল, রাজনৈতিক কৌশল দলের এক জিনিস, আর আইনের সংবিধানের বাধ্যবাধকতা অন্য জিনিস। আমরা আওয়ামী লীগ, আমরা দল হিসাবে আমাদের আইন কানুন, যে সকল আইন কানুন আছে, সাংবিধানিক আইন কানুন আছে, এইগুলোতে আমরা বাধ্য মানতে আমরা এগুলো প্রতিপালন করি। কৌশলগত কারণে আমরা তাদেরকে নাস্তানাবুদ করেছি, লেট মি ইউজ দিস ওয়ার্ড, তারা দাঁড়াবার স্থান পাচ্ছে না এখন কোথাও। কারণ তারা নির্বাচনের চর্চিত যে রাজনীতি, অ্যাপ্লাইড পলিটিক্স, মাঠে যে অ্যাপ্লাইড পলিটিক্স সারা বিশ্বেই হয়, আপনি কানাডায় বসবাস করেন, সেখানেও এটা হচ্ছে ঘটনা, আমরাও কিছু দূর থেকে দেখছি। এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনা আমরা দেখছি, ট্রাম্প সাহেবের সর্বশেষ নির্বাচন ইত্যাদি ইত্যাদি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের নেইবারিং, সেখানেও একটা পশ্চিমবাংলার নির্বাচন নিয়ে আলোচনা, পেপার, কথাবার্তা, অভিযোগ, পাল্টা অভিযোগ আমরা রোজ দেখছি। চর্চিত রাজনীতি এক জিনিস, আর সাংবিধানিক রাজনীতি অন্য জিনিস। আমার মোট কথা, শেষ বার্তা এটাই, সাংবিধানিক আইনি রাজনীতিগুলোকে বা আইনি বিধানগুলোকে সম্মান করতে হবে, না হলে সমাজে স্থিতিশীলতা থাকবে না, কোনো কিছু করা যাবে না। আর কৌশলগত কারণে, আপনার দলের কৌশল থাকবে, আমার দলের কৌশল থাকবে, আপনি কৌশলে পরাজিত হয়ে গেছেন, আপনি নিজের গোলে নিজেই গিয়ে। মাননীয় মন্ত্রী, মানে যখন একটা একটা সরকারের স্টিয়ারিংয়ে যখন থাকে, প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রীরা বলেন, তারাও কি কৌশলী রাজনীতি করাটা কি নৈতিক জায়গা থেকে সঠিক কিনা, এটা তো প্রশ্ন আসতে পারে। তারা তো, আপনারা মন্ত্রী হয়েছেন সারা বাংলাদেশের মানুষের জন্য, কিন্তু আপনারা কৌশলী রাজনীতি করে থাকেন। ভেরি রাইট, এজ এ মিনিস্টার, এজ এ মিনিস্টার আই এম বাউন্ড বাই ল, বাই ওথ। আমি আমার কোনো কাজে, মিনিস্টার বলতে আমার মাননীয় প্রধানমন্ত্রীও বটে, আমরা আইনের বাইরে পা ফেললে উই ক্যান সেখানে কৌশলের আশ্রয় নেওয়াটা নৈতিক জায়গা থেকে। আপনি আইনের বিচার চাইতে পারেন আমাদের বিরুদ্ধে, উই আর নট এবাভ ল, কিন্তু কৌশলগত কারণে আওয়ামী লীগের কর্মী হিসাবে আমার অধিকার আছে কৌশলে আপনাকে ড্রিবলিং করানো, পাস মার্জিনালাইজ করা। মন্ত্রী হিসাবে কি আপনি করতে পারেন কিনা? মন্ত্রী কি শুধুমাত্র আপনি আওয়ামী লীগের মন্ত্রী নাকি বাংলাদেশের মন্ত্রী? আমি প্রথমেই তো বললাম, পার্লামেন্টারি ডেমোক্রেসি ডুয়েল রোল, আই এম এ মেম্বার অফ পার্লামেন্ট, আমি আবার আমার রাজনৈতিক দলের সদস্য বটে, আমি অ্যাপ্লাইড পলিটিক্স করি, আমি আমার এলাকার জনগণের কাছে যাই, এবং সেইখানে আমি কৌশল বলতে চিটিংবাজি নয়, কৌশলগুলা গৃহীত অ্যাকসেপ্টেড কৌশল দুনিয়ার তাবৎ রাষ্ট্রে আছে, পলিটিক্যাল কৌশল, স্ট্র্যাটেজি যেটাকে ইংরেজি বললে আপনি খুশি হবেন, বাংলা বললে মন্দ শোনায়, ইংরেজি বললে ভালো লাগে, স্ট্র্যাটেজিগুলা সম্মান করি, স্ট্র্যাটেজিক্যালি পলিটিক্যাল স্ট্র্যাটেজি যেটা চলতে পারে, তাদেরকে আমরা আউটফ্ল্যাঙ্ক করে, মার্জিনালাইজ করে, মাঠের বাইরে তারা চলে গেছে, এখন তারা হাহাকার করে চিৎকার দিচ্ছে, বাট দে ক্যানট প্লে দ্য গেম। মানে এটা কি আপনি বলতে চাচ্ছেন যে এর আগে আপনারা মানে তাদেরকে যে এনেছেন কৌশলের অংশ হিসেবে, এরপরে তাদেরকে কৌশলীভাবে হারিয়ে দিয়েছেন, বা মানে দিয়েছেন বলতে তা না, মানে আপনারা কৌশলে জিতেছেন, তারা হেরেছে, তো সেই কৌশল বুঝতে পেরে যে তারা এখন আসছে না, সেটাকে কেন বলবো? কৌশল ইলেকশন ইজ আন্ডার ল, আপনি বারবার, আমি বলি আমার দুইটা রোল এখানে আছে, এজ মিনিস্টার, এজ মেম্বার অফ পার্লামেন্ট, আমার সংবিধান মহাপবিত্র, তার জন্য আমার জন্য এইগুলা সকলকে আমাদের মানতে বাধ্য, সেইটা আমরা প্রতিপালন করি, নইলে আই ক্যান বি পানিশড, আমার বিরুদ্ধে অভিযোগ আনা যাবে কোর্টে। আমাকে ধন্যবাদ, আপনাকে মাননীয় মন্ত্রী, চমৎকার আলোচনা করেছেন আজকে। আহমেদ আজম খান, আপনার শেষ 2 মিনিট দিয়ে শেষ করবো আজকে অনুষ্ঠান, প্লিজ। আমার শ্রদ্ধেয় বান্নান ভাই, আইনের ঘাড়ে বন্দুক রেখে সমস্ত কিছুই মানে স্বীকার করতে চান, এই যে লক্ষ লক্ষ গায়েবী মামলা, কি চমৎকার সরকারের আইন! এই যে বললেন যুক্তরাষ্ট্রের নির্বাচন, ভারতের নির্বাচন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে কি সিল মারা হয়? ভারতের নির্বাচনে কি সিল মারা হয়? সেখানে কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়? বাংলাদেশে এগুলো হয়, এগুলো আইনের মারপ্যাঁচে
রাতের ভোট দিনে হয়, দিনের ভোট রাতে হয়, আর আইনের মার কাছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এই সমস্ত এগুলোকে কৌশল বলে না, এগুলোকে অপকৌশল বলে না, এগুলোকে বলা হয় জাতির সাথে প্রতারণা। মান্নান ভাইয়ের ভাষায় বলা হয় জাতির সাথে চিটিংবাজি। ওই জন্যই বললেন না, একেবারেই সরকার জাতির সাথে চিটিংবাজি করছেন। আর নইলে যদি আপনি মনে করেন যে একটি নির্বাচন কমিশন গঠন করবেন, সেখানে সব ছাত্রলীগের নেতাদেরকে, আওয়ামী লীগের প্রার্থীদেরকে এনে যদি আপনি সার্চ কমিটি করেন, আর নির্বাচন কমিটি কমিশন যদি সরকারের অনুগত হয়। একটা ছোট্ট উদাহরণ দেই, নারায়ণগঞ্জের প্রথম নির্বাচনে, অর্থাৎ এটা তো তৃতীয় হলো, প্রথম নির্বাচনে শামসুল হুদা কমিশন ছিল। শামসুল হুদা বলেছিলেন, সরকারকে চিঠি দিয়েছিলেন যে নারায়ণগঞ্জের নির্বাচনে সেনাবাহিনী ডিপ্লয় করতে হবে। নির্বাচনের পর পর্যন্ত, আজ পর্যন্ত সেই চিঠির জবাব সরকার দেয়নি এবং সেখানে সেনাবাহিনীও ডিপ্লয়মেন্ট হয়নি। তাই একজনের দুঃখ, একজন না অনেকেই বলেন যে নির্বাচন কমিশনে পাঁচজন ফেরেস্তাও যদি বসানো হয় নির্বাচন নিরপেক্ষ করতে পারবে না, কারণ সরকার সহযোগিতা দেবে না। এই সরকার নির্বাচন কমিশনকে তার অনুগত করে রাখবে, তাহলে তো ফেরেস্তা বসিয়েও হবে না। তার মানে মূল জায়গাটাই হলো যে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার করতে হবে, তাইলেই নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে, তাইলেই জনগণ তার ভোটটি দিতে পারবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেইখানে যেন কোন রকমের ইন্টারফিয়ারেন্স না হয়। আমরা সেই নির্বাচনটি চাচ্ছি এবং জনগণ চাচ্ছে। জনগণ, বাংলাদেশের জনগণ নির্বাচনকে কিন্তু উৎসাহ উদ্দীপনা মতো মনে করে, সেই উৎসাহ। তবে এটাও ঠিক, শেষ দিকে আমি এটাই বলবো, মাননীয় মন্ত্রী যেটা বললো যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি, যেটা সেখানে আপনারা পিছিয়ে আছেন তারা এগিয়ে আছে, আপনারা যদি সেই স্ট্র্যাটেজিকে চ্যালেঞ্জ করে আপনারা এগিয়ে যান, তারা স্বাগত জানাতে প্রস্তুত আছে। আমার কাছে যেটা মনে হয় সেদিকে এগোতে হবে। আর চিটিংবাজি দুরকম, জনগণকে সাথে নিয়ে যে ইয়ে করবার কথা সেটাও জনগণও চায় আপনারা করুন, এবং তারাও বাধ্য হবে প্রস্তুত। আমরা চাই নিরপেক্ষ নির্বাচন হোক, নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোট তারা পেলে তারা আবার গঠন করবে সরকার, আর যদি আমরা পাই তাহলে আমরা করব। তাহলে সেই নির্বাচনটা দিতে এত আতঙ্ক কেন আওয়ামী লীগের ভেতরে? সেই রকম সেই আতঙ্কটা কেন আওয়ামী লীগের ভিতরে? সেই অবস্থাটা তৈরি করতে কেন এত দুর্বলতা বিএনপির ভিতরে? এই প্রশ্ন বিএনপি তৈরি করেছে। ধন্যবাদ আপনাকে, বিএনপি না শুধু, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো দিন।